जिओ ट्यूटोरियल परिवार पक्ष यूट्यूबर सबसक्राइबर फलोर और क्लासरूम समस्त जरा शिक्षक पदप्रार्थी प्रत्येक के शुभ विजयर प्रीति शुभेच्छा और अभिनंदन जाना एक शुभ शक्तिर आराधना सम्पन्न करल इतिमदे गोटा बांगला जदिव विषयटा पुरोटाई आध्यात्मिक स्पिरिचुअल थटर ओपर भर कर तो जैक आप ट्रेडिशनल जो प्रथा से प्रथा मेने मा दुर्गार आराधना सम्पन्न करलम एखन आबार सबाई जे जार मतो करे आबार तार निजेर धारावाहिक कर्मजीवने बा व्यस्ततार मध्य फिरे जाबे एटाई खूब स्वाभाविक एक नियम जदिव ए बछरेर दुर्गा उत्सव बेश खानिकटा आलादा होयेछे एक अंशेर काछे कारण जारा प्रकृत अर्थे मा दुर्गा बोलते जेटाके बोझाय अर्थात शुभ शक्तिर आराधना वास्तवर मटीत बर्तमानकाले जो अराजकता शुभ शक्ति बनाम अशुभ शक्तर जो लड़ाई से ही लड़ाइए एक मानूष वास्तवर मटीत दाड़िए प्रकृतर साथे कथा जान मिलिए नहीं शुभ शक्तर आराधन रत हो जे कारण से लड़ाई आज जारी रही जे दीर्घ दिन धरे धर्मतलाय चलते जूनियर डाक्तर अनशन এটি হলো প্রকৃত আসলে শুভ শক্তি বা মা দুর্গার আরাধনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ বা অধ্যায় বলবো আমি আর বাদবাকি একটা বড় অংশের মানুষ যারা প্রথাগত সাধারণ যেমনটা আমরা দুর্গা উৎসবকে প্রতি বছর সেলিব্রেট করি সেইভাবে করেছেন তো যাই হোক প্রত্যেকের নিজের নিজের অবস্থা থেকে সে তার মতো করে এই পুরো বিষয়টাকে নিয়েছেন এবং সেইভাবে পুরো বিষয়টাকে সেলিব্রেট করেছেন সবাইকে আমরা আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং অবশ্যই আমাদের মানতেই হবে যে বর্তমান যে সময়ক্রমের মধ্যে দিয়ে আমরা চলছি বিশেষ করে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে একটু একটু করে নিজের মূল্যবান সময়কে কোথায় যেন নিজের মূল্যবান সময়ের একটা বড় অংশকে কোথায় যেন ব্যয় করে চলেছেন তো সেই মানুষগুলোর কাছে এটা মোটেই আনন্দের সুখের সময় নয় এই দুর্গা উৎসব এই আনন্দমুখর পরিবেশ বরং সেই মানুষগুলো যারা বয়সের সঠিক সময়ে নিজেকে কর্মসক্ষম বা বেকার থেকে সকার করে তুলতে পারেনি সেই মানুষগুলোর কাছে এক প্রকার অভিশাপ এক প্রকার আতঙ্কের দিন হিসাবে আসে তাই তাদের কাছে মোটেই এই দুর্গা উৎসব কোনো সুখময় বা আনন্দময় পরিবেশ নয় তো যাই হোক এটা আমাদের মানতে হবে যে কালের আবহে প্রত্যেকের জীবনে যেভাবে জীবন প্রবাহ আসার সেভাবে আসবে সেভাবে চলেও যাবে সাময়িক সুখ সাময়িক অশান্তি সাময়িক অভাব অনটন সব কিছু আমাদের জীবনের একটা অংশ সমগ্র নয় তাই সবাইকে আমি আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে অন্তত অনুরোধ করব যে যার অবস্থায় মানে বর্তমানকালে রয়েছেন কি না সেই অবস্থাকেই মনে রাখতে হবে যে এটা নিজের জীবন প্রবাহ বা কাল প্রবাহের একটি অধ্যায় তাই সেই সময়টাকে সেইভাবে মানিয়ে নিতে হবে এবং আগামীর স্বপ্ন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এগিয়ে চলার স্বপ্ন নিজেকে সফল করার স্বপ্নটা জারি রাখতে হবে কারণ থেমে যাওয়া মানেই কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলা নিজেকে হার মানিয়ে দেয়া তাই সেটা করা যাবে না আমি সবাইকে অনুরোধ করব এই বর্তমান যে দুর্গা উৎসব বা শুভ শক্তির আরাধনা সমাপ্ত হলো এখন প্রত্যেকে নিজের নিজের মতো করে নিজের অবস্থা থেকে যেভাবে নিজের সফলতার রাস্তাটা সফলতার দিকটা ক্রমশ সুনিশ্চিত হয় সেই দিকে নিজেকে মনোনিবেশ করানোর জন্য কারণ আমাদের এটা মানতে হবে যে প্রত্যেকের জীবন তার নিজেকেই বাহিত করতে হয় এই জীবন প্রবাহ বা জীবনের যে মানে এক একটা দিন এই দিনের সহযোগী সঙ্গী হয়তো অনেকেই হতে পারেন কিন্তু আমাদের নিজেদের জীবনকে কোথায় যেন নিজেকেই পরিচালনা করতে হয় তাই যারা হেরে গেছে যারা হার মেনে নিয়েছে তাদের জীবনে যেমন একটা কালো পর্দা রয়েছে আবার যে মানুষগুলো জিতে গেছে জিততে চলেছে সেই মানুষগুলোর মধ্যে একটা সুন্দর সকাল সাদা একটা উজ্জ্বল ভবিষ্যৎ তার জীবনের সাথে কোথায় যেন জুড়ে গেছে তাই সাদা আর কালো
এই দুয়ের সমন্বয়ই আমাদের জীবন প্রবাহ। প্রত্যেককে আমি অনুরোধ করব নিজের অবস্থায় কখনোই ডিপ্রেসড না হয়ে, কখনোই নিজেকে না হার মানিয়ে নিজের লড়াইটাকে জারি রাখার জন্য, কারণ জীবনটা নিজের। হার জিতের এই লড়াই, এই সমীকরণে নিজেকে জিতে বের করানোর দায়িত্বটাও কিন্তু নিজেরই। বাদবাকি যারা রয়েছে পারিপার্শ্বিক পরিবেশে, এরা কেউ সহযোগী কেউ অসহযোগী। যারা সহযোগী তাদের সহযোগিতাকে পাথেয় করে নিজের জীবনটাকে একটু একটু করে সফল করার স্বপ্নটা দেখতে হবে, কারণ থেমে যাওয়াই হেরে যাওয়া, আর স্বপ্ন দেখে সামনে এগিয়ে চলাটাই জীবন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাইকে আরও একবার শুভ বিজয়া জানাই, এবং আমাদের ক্লাসরুমে ধারাবাহিকভাবে যেমনটি ক্লাস চলছে সেরকম চলবে, এবং ইউটিউবেও আমরা অবশ্যই চাইব যাতে করে একটা বড় অংশের যারা শিক্ষক পদপ্রার্থী তাদের সহযোগিতা হয়, তাদেরকে গাইড করার ক্ষেত্রে একটু হলেও আমাদের প্রভাব বা ভূমিকা থাকে। তো সেই বিষয়টা অবশ্যই আমি চেষ্টা করব আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বের ভিডিও শেষ করছি। নমস্কার।